তিন ফেজ ট্রান্সফর্মার দেখা যায় যে বৈদ্যুতিক শক্তির উৎপাদন প্রেরণ এবং বন্টন একক ফেজ সিস্টেমের থেকে তিন ফেজ সিস্টেমে বেশি পরিচিত তিন ফেজ সিস্টেমের জন্য তিনটি একক ফেজ ট্রান্সফর্মার দরকার তিন ফেজ ট্রান্সফর্মার দুইভাবে গঠন করা যায় তিনটি একক ফেজ ট্রান্সফর্মার দ্বারা এবং তিনটি একক ফেজ ট্রান্সফর্মারের বাঁধ দ্বারা উভয়ের একে অপরের উপর কিছু সুবিধা আছে একক তিন ফেজ ট্রান্সফর্মারের খরচ তিন ফেজের বাঁধ ট্রান্সফর্মারের খরচ অপেক্ষা পনেরো পার্সেন্ট কম তিন ফেজ ট্রান্সফর্মার ব্যবহারের জন্য একটি উপকারিতা হল যদি যে কোনো একটি ইউনিটের প্রান্ত বিকল হয়ে যায় তখন অপর প্রান্ত মুক্ত ডেল্টার মতো চলাচল করে বৃহৎ ট্রান্সফর্মারের ক্ষেত্রে বৃহৎ তিন ফেজ ট্রান্সফর্মার অন্য স্থানে পরিবহন করা অসম্ভব এবং আলাদাভাবে তিনটি একক ফেজ ট্রান্সফর্মার পরিবহন করা অনেক সহজ তিন ফেজ ট্রান্সফরমারের সংযোগ একক তিন ফেজ ট্রান্সফরমার এবং তিন ফেজ ট্রান্সফরমারের বাথ উভয়ের বিভিন্ন সংযোগ সম্ভব ট্রান্সফরমার আলাদা প্রান্ত তৈরি বা নামকরণ এইচভি পাশের প্রতি প্রান্ত বড় হাতের এবিসি দ্বারা এবং এল ভি পাশের প্রতি প্রান্ত ছোট হাতের অক্ষর সি দ্বারা চিহ্নিত করতে হবে প্রান্তের মেরুতা বিভক্তি এক ও দুই দ্বারা নির্দেশিত হয় প্রথম বিভক্তি সমমেরুতা প্রকাশ করে স্টার স্টার ট্রান্সফর্মার প্রতি ফেজের স্বতন্ত্র প্রাশের প্রান্ত একে অপরের সাথে সংযোগ দিয়ে গঠিত হয় সাধারণ প্রান্তে বিভক্তি এক নির্দেশ করে যদি বিভক্তি একের প্রাথমিক এবং সেকেন্ডারি উভয় প্রান্ত সাধারণ প্রান্ত হিসেবে ব্যবহৃত হয় তাহলে প্রাথমিক এবং সেকেন্ডারি প্রান্তের ভোল্টেজ একই ফেজে থাকবে এই কারণে সংযোগকে শূন্য ডিগ্রি সংযোগ বলে যদি প্রান্তগুলো বিভক্তি একের সাথে এইচ পাশে সংযুক্ত থাকে যাতে সাধারণ বিন্দু এবং এল ভি পাশের বিভক্তি দুইয়ের প্রান্তগুলো পরস্পরের সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে তাহলে প্রাথমিক এবং সেকেন্ডারি প্রান্তের ভোল্টেজ বিপরীত ফেজে থাকবে সুতরাং স্টার স্টার ট্রান্সফর্মারের সংযোগকে একশো ডিগ্রি সংযোগ বলে ডেল্টা ডেল্টা ট্রান্সফর্মার ডেল্টা ডেল্টা ট্রান্সফর্মারে প্রতি ফেজের প্রথম বিভক্ত প্রাথমিক আবেষ্টক প্রান্ত দ্বিতীয় বিভক্ত প্রাথমিক প্রান্তের সাথে সংযুক্ত থাকে যদি প্রাথমিক হয় এইচ তখন এ ওয়ান বি এর সাথে বি ওয়ান সি এর সাথে সি ওয়ান এ টু এর সাথে সংযুক্ত হবে একইভাবে এলবি পাশে প্রতি ফেজের বিভক্তি একের প্রান্ত পরবর্তী ফেজের দ্বিতীয় বিভক্ত প্রান্তের সাথে সংযুক্ত হবে এর মানে এ ওয়ান বি ওয়ানের সাথে বি ওয়ান সি টু এর সাথে সি ওয়ান এ টু এর সাথে সংযুক্ত হবে যদি ট্রান্সফর্মারের লেট প্রাথমিক এবং এলবি পাশের দ্বিতীয় বিভক্ত প্রান্ত থেকে বাইরে বের করা থাকে তাহলে প্রাথমিক এবং সেকেন্ডারি প্রান্তের একই লাইনের ভোল্টেজ বিপরীত ফেজে থাকবে এই সংযোগকে ট্রান্সফর্মারের একশো আশি ডিগ্রি সংযোগ বলে কিন্তু ট্রান্সফর্মারের এলভি প্রান্তে যদি এ টু বি ওয়ানের সাথে বি টু সি ওয়ানের সাথে এবং সি টু এ ওয়ানের সাথে সংযোগ প্রাপ্ত থাকে ট্রান্সফর্মারের দ্বিতীয় প্রান্ত এলভি বেষ্টকে দুটি ঘুরের সাথে সংযুক্ত থাকে অতঃপর ভোল্টেজ মুখ্য এবং গৌণ প্রান্তে বিপরীতমুখী সম্পর্ক প্রাপ্ত হবে এই সংযোগকে তিন ফেজ ট্রান্সফর্মারের একশো আশি ডিগ্রি সংযোগ বলা হয় স্টারডেল্টা ট্রান্সফর্মার স্টারডেল্টা ট্রান্সফর্মারে এইচভি পাশে সকল প্রথম বিভক্ত প্রান্ত পরস্পরকে একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত করে স্টার সংযোগ তৈরি করা হয় এবং ট্রান্সফর্মারের প্রাথমিক লেট বের করা হয় প্রাথমিক আবেষ্টকের দ্বিতীয় বিভক্ত প্রান্ত থেকে এল ভি পাশে ডেল্টার সংযোগ গঠিত হয় প্রথম বিভক্ত প্রান্ত প্রতি ফেজের সাথে দ্বিতীয় বিভক্ত এল ভি সাথে পরবর্তী আবেষ্টকের প্রান্ত দ্বারা আরও স্পষ্টভাবে এ ওয়ান বি টু এর সাথে বি ওয়ান সি টু এর সাথে সি ওয়ান এ টু এর সাথে সংযুক্ত হয় সেকেন্ডারি লে ট্রান্সফর্মারে সেকেন্ডারি আবেষ্টকের দ্বিতীয় বিভক্ত প্রান্ত থেকে বের করা হয় ট্রান্সফরমার সংযোগে চিত্র উপরে দেওয়া হয়েছে চিত্র থেকে দেখা যায় যে ডেল্টা পাশের ভোল্টেজে যোগফল শূন্য এটা অবশ্যই কারণ বদ্ধ ডেল্টার অর্থ শর্ট সার্কিট এটা ফেজ চিত্র থেকেও পর্যবেক্ষণ করা যায় ডেল্টার পাশে নিরপেক্ষ ভোল্টেজের ফেজ এবং স্টার পাশে নিরপেক্ষ ভোল্টেজের সাথে তিরিশ ডিগ্রি ল্যাগে থাকে এটি স স ফেজ সম্পর্ক এই স্টার ডেল্টা সংযোগকে মাইনাস থার্টি ডিগ্রি সংযোগও বলে নিচের ক্রমানুযায়ী সংযোগ দিয়ে স্টারডেল্টা প্লাস থার্টি ডিগ্রি সংযোগ দেওয়া সম্ভব এ ওয়ান বি সাথে বি ওয়ান সি সাথে সি ওয়ান এ সাথে ট্রান্সফর্মারের সেকেন্ডারি লেড এলভি ভি আবেষ্টকের দ্বিতীয় বিভক্ত প্রান্ত থেকে বের করা হয় ডেল্টা স্টার ট্রান্সফর্মার ডেল্টা স্টার ট্রান্সফর্মারের সংযোগ স্টার ডেল্টা তিন ফেজ ট্রান্সফর্মারের অনুরূপ কেউ যদি স্টার ডেল্টা ট্রান্সফর্মারের HV এবং এল ভি বদলা বদলি করে তাহলে সেটা সাধারণ ডেল্টা স্টার ট্রান্সফর্মার হয়ে যায় এর অর্থ স্টার ডেল্টা ট্রান্সফর্মারের সকল ছোটো হাতের বর্ণগুলোকে বড় হাতের এবং বড় হাতের বর্ণগুলোকে ছোট হাতের বর্ণ দ্বারা করতে হবে ডেল্টা আকাবাগা ট্রান্সফর্মার ডেল্টা আকাবাগা ট্রান্সফরমারের সেকেন্ডারি স্টারের প্রতি ফেজের আবিষ্ঠক সমান দুই ভাগে বিভক্ত হয় ট্রান্সফরমারের মজার প্রতি প্রান্ত সেকেন্ডারি ফেজের দুই ভাগের এক ভাগ দ্বারা পেঁচানো থাকে স্টার আকাবাগা ট্রান্সফরমার স্টার আঁকা বাঁকা ট্রান্সফর্মারে সেকেন্ডারি স্টারের প্রতি ফেজের আবেষ্টুক সমান দুই ভাগে বিভক্ত হয় ট্রান্সফর্মারের মজ্জার প্রতি প্রান্ত সেকেন্ডারি ফেজের দুই ভাগের এক ভাগ দ্বারা প্যাঁচানো থাকে তিন ফেজ ট্রান্সফর্মারে স্টার ও ডেল্টা সংযোগের ভিতর পছন্দ ভূমি নিরপেক্ষ স্টার সংযোগে ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের এক তৃতীয়াংশ কিন্তু ডেল্টা সংযোগের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের সমান স্টার সংযুক্ত উচ্চ ভোল্টেজ বৈদ্যুতিক ক্ষমতা ট্রান্সফর্মারের দাম ডেল্টা সংযুক্ত উচ্চ ভোল্টেজ ট্রান্সফর্মারের থেকে দশ পারসেন্ট কম ব্যাখ্যা করা যাক ধরি এইচ এবং এল এর মধ্যে ভোল্টেজের অনুপাত KHV ভি আবেষ্টকের ভিতর দিয়ে ভোল্টেজ ভিএইচ এবং এল ভি ভিতর দিয়ে ভোল্টেজ ভিআই এবং ট্রান্সফর্মারে এইচ লেডের ভিতর ভোল্টেজ ভিপি এবং এল ভি ভিতর দিয়ে ভোল্টেজ ভিএস Star star transformer VH equal to Vp by root 3 and VL equal to Vs by root 3, Vp by Vs equal to VH by VL, VH equal to k dot VL. एच भि एल आविष्ट भीतर वोल्टेज पार्थक्य पार्थक्यच माइनस भि एल इक्वल टू पी माइनस भि एस इक्वल टू के माइनस वन एस स्टार डेल्टा ट्रांसफर्मारे भि एच इक्वल टू पी बाय रूट थ्री एंड एल इक्वल टू वी एस এইচ ভি এবং এল ভি আবেষ্টকের ভিতর ভোল্টেজ পার্থক্য ভিএইচ মাইনাস ভি এল ইকোয়াল টু ভিপি বাই রুট থ্রি মাইনাস ভি এস ইকোয়াল টু কে বাই রুট থ্রি মাইনাস ভি এস ডেল্টা স্টার ট্রান্সফর্মারে ভিএইচ ইকল টু ভি পি এন্ড এল ইকোয়াল টু ভি এস বাই রুট থ্রি এইচ ভি এবং এল ভি আবেষ্টকের ভিতর ভোল্টেজ পার্থক্য ওয়ান থার্টি টু বাই থার্টি থ্রি কে ভি ট্রান্সফরমারে কে ইকুয়াল টু ফোর অবস্থা এক hV এবং এল ভি আবেষ্টকের ভিতর ভোল্টেজ পার্থক্য

VS ইকল টু থ্রি পয়েন্ট অবস্থা দুই ও এইচ এবং এল ভি ভিতর ভোল্টেজ পার্থক্য সর্বনিম্ন যার কারণে তাদের মধ্যে পীড়ন সর্বনিম্ন এই দুই আবেষ্টকের ভিতর অন্তরিতকরণ খরচও কম সুতরাং অবরোহী ট্রান্সফর্মারে নকশার ক্ষেত্রে স্টার ডেল্টা সংযোগ খুবই মিতব্যয়ী একইভাবে প্রমাণ করা যায় যে আরোহী ট্রান্সফর্মারের ক্ষেত্রে ডেল্টা স্টার তিন ফেজ সংযোগ বেশি মিতব্যয়ী